আজকে একটু বলার চেষ্টা করি ইয়াও মা আরাফা, মাত্র 4-5 মিনিট টাইম আছে। আজকে অনেকেই হয়তো সিয়াম আছেন, কারণ আলেম ওলামারা যারা আছেন তিনারা ভালো জানেন এই মশলাটা আজকে থেকে ইখতিলাফ নয়, বহু যুগ থেকে ইখতিলাফ চলে আসছে, বহু প্রবীণ মশালা এটা। এই মশালাটা অনেক অনেক প্রবীণ এবং গোড়া থেকেই প্রায় দেখতে গেলে আমরা ফোকাহে একরাম, বড় বড় ওলামা, তাবা তাবিন, তাদের বড় বড় থেকেই দেখেন ইখতিলাফটা রয়েছে। আচ্ছা, আরাফার রোজা কখন রাখব? আরাফাতের রোজা আমরা সিএমটা রাখব কখন? দেখেন ওলামা একরাম দুভাগে বিভক্ত, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি দুটাই মশলা দুটাই ভাগ বলছি। একদল ওলামা একরাম বলছেন যে যেদিন হাজিরা আরাফাতের মাঠে থাকবে সেই দিনই রাখতে হবে, তাদের দলিল এবং যুক্তি কি সেটা বলছি বলবো। আর একদল ওলামা একরাম বলছে জিনা, হাজিরা যেদিন আরাফাতের ময়দান আছে সেদিন রাখতে হবে না, আপনা আপনা দেশের 9 তারিখেই তোমাকে রাখতে হবে। বলে কেন? যারা বলছে নিজের দেশে তাদের দলিলটা কি বা তাদের যুক্তি কি সেটা আগে বলছি। 8 তারিখকে বলা হয় ইয়াউমাত তারবিয়া। 8 তারিখে হাজিরা মিনার মাঠে যাচ্ছেন এহরামের কাপড় বিধে, ইয়াউমাত তারবিয়া। আর 9 তারিখকে বলা হয় ইয়াউমা আরাফা। আর 10 তারিখকে বলা হয় ইয়াউমুন নাহার। বুঝতে পারছেন আশা করি? 8 তারিখে ইয়াউমাত তারবিয়া, 9 তারিখে ইয়াউমা আরাফা, আর 10 তারিখে হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিন। এখন যারা বলছেন যে সৌদি আরবের সঙ্গে করতে হবে, তাদেরকে এরা বলছে, যারা বলছে সৌদি আরবের সঙ্গে নয় আপনার দেশে, তারা বলছে আচ্ছা বুঝলাম সৌদি আরবের সঙ্গে করবেন, কিন্তু 8 তারিখে ইয়াউমুত তারবিয়া, 9 তারিখে ইয়াউমা আরাফা। আপনি যে হাজিদের সঙ্গে আরাফা মানালেন, তাহলে হাজিদের তারপরের দিন হলো ইয়াউমুন নাহার, কুরবানি, তা আপনি কেন তারপরের দিন ইয়াউমুন নাহার করলেন না? কথা বুঝে এসছে কিনা আপনাদের? বুঝার চেষ্টা করুন। যদি আপনি আরাফাতের ময়দানে হাজিরা যেদিন সেদিন করেন, তাহলে সেই দিন হাজিদের ইয়াউমা আরাফা। আপনি যদি বলেন না আমারও সেদিন ইয়াউমা আরাফা, তাহলে তারপরের দিন হলো ইয়াউমুন নাহার, তা আপনি যে তারপরের দিন কিছুই করলেন না, তাহলে সেই দিনটার নাম আপনি বলেন, তাহলে সেই দিনের নাম কি? বুঝে আসেনি কথাটা? এই যুক্তিতে জমহুর উলামা একরাম বলছেন যে আপনা আপনা দেশেই করতে হবে, আপনা আপনা দেশে। এবার যারা 9 তারিখেই রাখবে তাদের, 8 সৌদি আরবের সঙ্গে রাখবে, তাদের আর একটু বাড়িয়ে বলছে কেন? আরাফা একটা জায়গার নাম, কথা বুঝেন, আরাফাটা একটা কি স্থানের নাম, জায়গার নাম। তাহলে হাদিসে বলছে ইয়াউমা আরাফা, আরাফাতের দিনের রোজা। তাহলে যেদিন হাজিরা আরাফাতে গেছে সেদিনকার রোজা, তারপরে দিন হাজিরা আরাফাতের ময়দানে নাই, এই হলো দলিল, দুইজনের দুই যুক্তি। এখন আপনারা কোনটা করবেন? আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে বলছি, এটা কোনো বড় ওলামার বা কারো কল বলছি না, আমি ব্যক্তিগতভাবে বলছি। তাহলে আপনারা কি করবেন? দুদিকে দুই রকম সমস্যা, ওলামা একরাম দুদিকে বিভক্ত। তাহলে আমি আপনি কি করব, সময় শেষ, আমি শেষ করে দিচ্ছি। সে হলো এই, আপনি কোনটা করবেন? এক পক্ষান্তরে আমি বলতে চাচ্ছি এই মাসে 9 দিন রোজা রাখা যায়, চাঁদ ওঠার পর 9 দিন সিয়াম পালন করা যায়। এই জন্য আমাদের কিছু ওলামা একরাম বলছেন আপনি 9 দিন রাখতে পারেননি, 2 দিন রোজা রাখেন, 2 দিনের মধ্যে একদিন তো হবেই। তারপরেও যদি বলেন না আমি 2 দিন রাখবো না, 1 দিন রাখবো, আপনাকে যার ফতোয়াটাকে গ্রহণযোগ্য মনে হবে তার ফতোয়াকে আপনি মেনে নেবেন, ইনশাল্লাহ আপনি নেকি পেয়ে যাবেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে যে ইয়াউমা আরাফার রোজা সম্পর্কে একটু বলুন তো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন এর ফজিলত সম্পর্কে, আল্লাহ নবী বলছেন যে আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী, আশা করি, আইয়ু কাফির সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদা, আমি আশা করি আরাফাতের রোজা যে রাখবে তার আগের এবং পরের 2 বছরের গুনাহকে আল্লাহ কাফফার করে দিবেন। অতএব যারা সৌদি আরবের সঙ্গে রেখেছেন তারা আজকে আছেন, যেহেতু আজকে হাজির আরাফার মাঠে, আর যারা আমরা রাখিনি তারা আমরা কালকে রাখবো, কালকে আরাফাতের রোজা। আজকে রাতে রাত দিবাগত ফজরের সময় আমাদেরকে সাহারি খেয়ে কালকে ইয়াউমা আরাফা, আরাফাতের সিয়াম, আপনা আপনা দেশের 9 তারিখ অনুযায়ী সিয়াম রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে জীবন করে আমল করার তৌফিক দান করে, আমিন।